এটা আজি এটা আমি ডিসেম্বর ডিসেম্বর কোন কোন রিটায়ার্ড হব আমি এটার পর প্রসেস যদি আরম্ভ করে দিই তাহলে অফিস গুলা কিছু করব লাগে আর আমি লিখিনি 5 তারিখত আমি হে লিস্ট পাবো লাগে আমি এভরি মাহ 5 6 তারিখত আমি হে লিস্ট পাবো লাগে আর স্যার এটা প্রভিশন তা দিছে যে যদি ফাইনাল পেনশন তো কই বন্ধ করে দিলে তার এবছর পিছতো তার দরমা নব এইটো নাভাবিব যে আমি আজি আহিছো বুলি জানিম মোৰ কিন্তু পুৰা ইনফৰমেশ্যন আছে ইয়াত কোন অফিচাৰ কোন মানে কোনে কি কৰি আছে গোটেই ইনফৰমেশ্যন মোৰ তাত আছে এইখিনি কৰো মই মই বেছি নকওঁ মই নিবিচাৰোঁ যে ইয়াত বদনাম হ'ব ৰিজাল্ট অফিচত মই এইখিনি কৈছোঁ আৰু মই ৰিকুৱেষ্ট কথা হ'ল যিমান সোনকালে আমি চাৰ্ভিচ দিবলৈ চেষ্টা কৰোঁ যেতিয়াই আহে আৰু তেতিয়া লগে লগে আমি চাৰ্ভিচ দিয়াৰ প্ৰায়ৰিটিটোৱে দিওঁ ইভেন আজিও মই একদম আৰ্লি মৰ্ণিং আহিছোঁ যে আজি 1 তাৰিখ মাহৰ 1 তাৰিখে মই 3 দিনত ট্ৰেজাৰীও ভিজিট কৰিব লাগিব যাতে মানুহখিনি আজিৰ ডেটত দৰমহাটো পাই যায় তো আমাৰ সেইটো এছিয়ৰেঞ্চ দিছোঁ যে আমি সোনকালেই আৰু ইভেন মোৰ টেবুলত হওক বা যি টেবুলতে হওক মই সেইটো চবকে ইনষ্ট্ৰাকশ্যন দি আছোঁ যে প্ৰতিটো হেয়াতে যে ফাৰ্ষ্ট ইন ফাৰ্ষ্ট আউট যে যিমান সোনকালে আহিব সেইজনক প্ৰায়ৰিটি দি সেইখনৰ বিল যাতে কোনো কাৰণত আপোনালোক নৰখাব এটা কথা হয় বিল আমাৰ বিল প্ৰচেছত হয় কি কিছুমান চেকিঙত কিছুমান ক্ৰাইটেৰিয়া থাকে যে এইখন ডকুমেণ্টছ লাগে সেইখন লাগে যদি নাই সেইখিনি ইমিডিয়েট ইনফৰ্ম কৰক আৰু সেইখন ছাবমিট কৰাৰ লগে লগে সেইখন যাতে আমাৰ পৰা ওলাই যায় আৰু আইডাৰ যদি মানুহটোৰ কিবা কাৰণত প্ৰব্লেম এটা হৈছে এইখন কাগজ নাই বা এইখন চেংচন নাই তো সেইখিনি আপোনালোকে ইমিডিয়েট ইনফৰ্ম কৰক তো মোৰ পৰা প্ৰতিটো ট্ৰেজাৰীৰ প্ৰতিটো ষ্টাফকে মই সেই ইনষ্ট্ৰাকশ্যনটো সদায় দি আহিছোঁ আৰু মই আজি ছাৰ অহাৰ কাৰণে ভালেই হ'ল যাৰ কাৰণে এইটো মই আকৌ বেছি এছিয়ৰেঞ্চ দিম আৰু যিটো ছাৰে ভাল কথা ক'লে পেঞ্চনৰ ৰিলেটেড আৰু ইভেন মইও সঁচাই পাই আছোঁ যে কিছুমানৰ নাম ভুল থাকে ডেট ভুল থাকে যাৰ কাৰণে পেঞ্চনৰ কাগজখন এবাৰ ঘূৰি যায় এবাৰ কিবা হয় তো মানুহখিনিৰো প্ৰব্লেম এটা হৈ আছে ছাৰে যিটো ইনিচিয়েটিভ ল'লে একচুৱেলি আমিও খুব ভাল পালোঁ যাতে সেইটো বস্তু এতিয়া মেটাৰটো আমি বাকী ছাৰৰ তাত এটা প্লেচ কৰিম এতিয়াৰ পৰা কাৰণ ছাৰ লেভেলৰ পৰা সেইটো কমিউনিকেট কৰা হয়তো বেছি আৰু উজু হ'ব তো আমাৰ পৰাওতো যিখিনি পাৰোঁ কৰি আছিলোঁ এইটো এটা মানে এনেকুৱা যদি কমপ্লেইন গৈছে এইটো মানে দুখজনক কথা দিয়কচোন এতিয়া আমি যেনেকৈ নহওক সেই বস্তুটো ভাল কৰিব লাগিব আৰু এতিয়াৰ পৰা আৰু ছাৰৰ আজি প্ৰেজেঞ্চটোৰ কাৰণে ভালেই হ'ল আৰু ছাৰেও যিহেতু আমাৰ প্ৰব্লেমখিনি তেওঁ যিহেতু ল'লে নিজৰ গাত তো আমিও মানে আৰু বেছি ইউজু হ'ব কৰাটো আৰু ভৱিষ্যতে আশা কৰিছোঁ যে কাৰোৰ পৰা একো কমপ্লেইন নাহে আৰু ৰঙীয়া দাহা চ' ময়ো অলপ শুনি আছিলোঁ পেঞ্চনৰ ক্ষেত্ৰত অলপ কিবা প্ৰব্লেম পাই আছিলে কিছুমানে মোক জনাইছিলে চ' আমি আজি আহিছোঁ আহি বাইদেউ চাৰ্জত আছে আমাৰ বাইদেউ
বাইহাটারও চার্জত আছে আর তামুলপুরেরও চার্জত আছে। সো অকমানে বাইদেউর প্রবলেম হয়েছিল। সো আমি কিন্তু একটা প্রায়োরিটি দিছো, এই হল আমার যিখিনি আমার রিটায়ার্ড পার্সন, বিশেষকে আমি শিক্ষক সকলের কথা কোথাও ফ্যামিলি পেনশনে হোক বা আপনার যদি নর্মাল পেনশনে হোক, সো সেইখানে আমি চালো আর আমি একটা ডিসিশন লো যে আমি এভরি মাহত আমি পাঁচ ছয় তারিখত দুটা দিন যিকোনো একটা দিন আমি পেনশন রিলেটেড যান কাম আছে আমি সেইখানে মানুষখিন মাতি যিখিন পেনশনার হয় তাঁতরও কিছু কাগজ দিবল অলপ রই যায় থাকে বা কে থাকে। সো আমি সেইখানে যাতে সময়মতে দিয়ে বা আমি অলপ আমার আগভাগ লই, আমার কথাটা হল যে আজি আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যদি মানে কৈছে যে মানুষ একটা সার্ভিস দিলে মানে ষাটি বছরলৈকে চাকরি করলে, চাকরি করার পিছত আমার দায়িত্ব তখন সময়ত পেনশন দিয়াটো। এটা আমি সেই সময়ত পেনশন দিব পরাকে মানে আজি 31 মে রিটায়ার্ড হল আর আমি 1 জুনত যদি আমি তার পেনশনের কাগজটা যদি তাক দিব পারো, তার হাতত উঠাই দিব পারো, সেইটাই ভাবো যে আমি প্রকৃতি সার্ভিস, সেইটাই প্রকৃতি সার্ভিস হব, তার মানে যে কর্মজীবন হোক আমি সেইটাই সন্মান জানা হব। সো সেই কারণে আমি বিচারিছো আমি রঙিয়া যেটু ট্রেজারি অফিস আছে, আমার বাইহাটা ট্রেজারি অফিস আছে, আমার দুটা ট্রেজারি অফিসারক আমাক এটা ইনস্ট্রাকশন যে আমি সময়ত আমি দিব লাগিব, এটো আমার বাধ্য। আমি মানুষ আহা নাই, মানুষ আহিব সেইটো রখি থাকিব নালাগে, আমি কইছো তাখেতক মাতি আনক, আনি লাগে চাহ খুয়াক, খুয়াই বস্তুটো কামটো আমি করে দিব লাগে। ইহতে 60 বছরলৈকে আমাক দেশক সেবা করেছে, রাজ্যক সেবা করেছে, এটা আমি সেবা করার সময়। তো আমি সেই মানসিকতার আমি বাধ্য, কমিটমেন্ট দিছে যে আমি কামটো করিম আর যিখিনি বাকি আছে আমি কইছো মই এনেকা সাডেন ভিজিট দি থাকিম। আর বাকি আমার বহুত কেটা লাইন ডিপার্টমেন্টেরও মই আপনার যোগেদে কইছো যে সময়ত আহক, নহলে কিন্তু মই অ্যাকশন লবলে বাধ্য হম।